আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন এই পর্যন্ত আপনি মেনু বারের ফাইল, এডিট এবং ভিউ অপশন সম্পর্কে শিখেছেন। তবে আগের ক্লাসের চর্চা দিয়ে শুরু করা যাক। আপনি কি বলতে পারবেন নন প্রিন্টিং ক্যারেক্টার কি? নন প্রিন্টিং ক্যারেক্টার হলো স্পেশাল কি এর মতো। এই স্পেশাল সিম্বলগুলি যে ক্যারেক্টারগুলি দেখায় যেগুলি আমরা প্রিন্ট করতে পারি না, যেমন স্পেস এবং এন্টার, যা নিউ লাইনে তৈরি করতে ব্যবহার করা হয়। নন প্রিন্টিং ক্যারেক্টারে সব সিম্বলগুলিকে দেখায় এবং এই জন্যই আমরা এগুলোকে নন প্রিন্টিং ক্যারেক্টার বলে থাকি। আপনি কি বলতে পারবেন আন্ডু এবং রিডুর মধ্যে কি পার্থক্য? ডকুমেন্টের ভুলগুলি সংশোধন করার জন্য আন্ডু ব্যবহার করা হয়। আন্ডু দিয়ে আপনি একটি ধাপ পেছনে ফিরে যেতে পারেন, যেখানে রিডু আপনাকে এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যায়। দুটি দিয়েই ডকুমেন্টকে সঠিক করা যায়। আপনি কি বলতে পারবেন আপনি কিভাবে স্ট্যাটাস বার সরিয়ে ফেলবেন? স্ট্যাটাস বার সরিয়ে ফেলার জন্য আপনি প্রথমে ভিউ অপশনটিতে ক্লিক করুন এবং তারপর স্ট্যাটাস বার অপশনটিতে ক্লিক করুন। এইভাবে স্ট্যাটাস বারটি সরে যাবে। আপনি কি বলতে পারবেন কেন আমরা ফাইন্ড এবং রিপ্লেস ব্যবহার করি? ফাইন্ড ব্যবহার করে আপনি আপনার ডকুমেন্টের একটি শব্দকে খুঁজতে পারেন এবং তারপর রিপ্লেস ব্যবহার করে আপনি পছন্দসই টেক্সট দিয়ে রিপ্লেস করতে পারবেন। এখন আপনারা সবাই আপনাদের কম্পিউটার সুইচ অন করুন। আপনারা শেখানো পদ্ধতি ব্যবহার করে রাইটারের ফাইলটি ওপেন করুন। এখনো আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখুন। রাইটার ফাইলকে শর্টকাট মাধ্যমে ওপেন করার জন্য আপনাকে সবথেকে আগে নিজের কিবোর্ডে গিয়ে উইন্ডোজ এবং আর কে একবার প্রেস করতে হবে। আপনারা দেখতে পাবেন আপনার কম্পিউটারে একটি রান কমান্ড চলে এসেছে। তার মধ্যে আপনি কোনো জায়গা ছাড়া এস রাইটার টাইপ করে ওকে করুন। এইভাবে শর্টকাট পদ্ধতিতে আপনার রাইটারের ফাইল খুলে গেল। আজকের ক্লাসে আপনি শিখবেন ইনসার্ট মেনু। আপনি যেগুলি আজ শিখবেন সেগুলি হল ম্যানুয়াল ব্রেক কি, ফিল্ডস কি এবং কেন ব্যবহার করা হয়, স্পেশাল ক্যারেক্টার কি, হাইপারলিঙ্ক ব্যবহার করে কি হয়, হেডার এবং ফুটার কি, রাইটার পেজে কিভাবে ছবি ইনসার্ট করবেন এবং তারপর আপনারা ড্রয়িং টুলবার সম্পর্কে শিখবেন। এখন আপনারা সবাই দেখানো অনুচ্ছেদটি টাইপ করুন। এখন রাইটারের এই সব অপশনগুলি সম্পর্কে শেখা শুরু করা যাক। কেন ইনসার্ট মেনু ব্যবহার করা হয়? ইনসার্ট মেনু ব্যবহার হয় রাইটার পেজে কিছু যোগ করার জন্য, যেমন তারিখ এবং সময় ইনসার্ট করা, ইনসার্ট হেডার এবং ফুটার, ছবি ইনসার্ট করা। এছাড়াও আরও অপশন আছে যেগুলি সম্পর্কে আপনি শিখবেন। ম্যানুয়াল ব্রেক কি এবং আমরা কেন এটির ব্যবহার করি? ম্যানুয়াল ব্রেক ব্যবহার করে আপনি পেজ, লাইন এবং কলাম ভাঙতে পারবেন। ব্রেক মানে আপনি আপনার পেজ, লাইন বা
কলমকে একটি নতুন স্থানে নিয়ে যেতে পারবেন যেখানে কার্সারটি তার মূল স্থানে থাকে। আসুন আমরা ভিডিওটি দেখি এবং শিখি কিভাবে ম্যানুয়াল ব্রেকের ব্যবহার করা হয়। রাইটারের পাতাতে ম্যানুয়াল ব্রেকের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ইনসার্ট অপশনে নিয়ে যাব এবং প্রথম অপশনটি যে রয়েছে ম্যানুয়াল ব্রেক সেখানে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে যার উপরে লেখা আছে ইনসার্ট ব্রেক। আমরা পেজ ব্রেক অপশনটিতে ক্লিক করব এবং ওকে করব। আপনারা দেখতে পাবেন তৎকাল আমরা পেজ নম্বর একে আছি। ওকে করলেই আমরা পেজ নাম্বার দুয়ে চলে যাব এবং এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের পাতাটি ব্রেক হয়েছে। এবার নিজের পয়েন্টারকে একটি লাইনের মাঝামাঝি রাখুন এবং তারপর আবার মেনু বারের ইনসার্ট অপশনটিতে গিয়ে ম্যানুয়াল ব্রেক অপশনটিতে একবার ক্লিক করুন এবং লাইন ব্রেক অপশনটিতে ক্লিক করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন লাইনটি সেখান থেকে সরে নিচের দিকে চলে এসেছে। এইভাবে লাইন ব্রেক কিভাবে করতে হয় আমরা তা জানলাম। তারপর আবার মেনু বারের ইনসার্ট অপশনটিতে গিয়ে আবার ম্যানুয়াল ব্রেক অপশনটিতে ক্লিক করব এবং পেজ ব্রেক অপশনটিতে ক্লিক করে ওকে করব। আপনারা দেখতে পাবেন সেই জায়গাটি থেকে পেজটি ব্রেক হয়ে গেছে। এইভাবে আমরা ম্যানুয়াল ব্রেকের ব্যবহার শিখলাম। ফিল্ডস কি এবং কিসের জন্য এটা ব্যবহার করা হয়? ফিল্ডস ব্যবহার করা হয় রাইটার পেজে ইনসার্ট করার জন্য, যেমন ডেট, টাইম, পেজ নাম্বার, পেজ কাউন্ট, সাবজেক্ট, অথর নেম ইত্যাদি। আসুন এখন ভিডিওটি দেখি এবং শিখি কিভাবে টাইম এবং ডেট এবং পেজ নাম্বার কিভাবে ইনসার্ট করা হয়। ডেট এবং টাইম ইনসার্ট করার সময় যদি ফিক্সড লেখা সামনে আসে তবে একবার ভিউয়ে যেতে হবে এবং ফিল্ড নেমে ক্লিক করতে হবে। এটি বুঝতে কোনো সমস্যা হলে এই ভিডিওটি দেখুন। রাইটারের পাতাতে ফিল্ডসের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ইনসার্ট অপশনে নিয়ে যাব এবং সেখান থেকে ফিল্ড অপশনটিতে যাব। সেখানে পয়েন্টারটি নিয়ে যেতেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের অপশন সেখানে রয়েছে। সেখান থেকে আমরা ডেট অপশনটিতে একবার ক্লিক করব। ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আজকের যে ডেটটি সেটি চলে এসেছে। আমরা ইনসার্ট থেকে ফিল্ড অপশনে আবার যাব। সেখান থেকে টাইম অপশনটিতে একবার ক্লিক করব। আমরা দেখতে পাব এখনকার যে সময় সেটি চলে এসেছে। আমরা আবার ইনসার্ট অপশন থেকে ফিল্ডসে যাব এবং পেজ নাম্বার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনারা যে পেজে কাজ করছেন সেই পেজের নাম্বারটি চলে এসেছে। এরপর আমরা আবার ইনসার্ট অপশনটিতে গিয়ে ফিল্ডসে যাব এবং সেখান থেকে পেজ কাউন্ট অপশনটিতে একবার ক্লিক করব।
পেজ কাউন্ট, সে পেজগুলিকে গুনতি করে যতগুলি পেজে আমরা কাজ করছি। যদি আমরা দুটো পেজ নিয়ে কাজ করছি তবে সে অপশনটি সম্পূর্ণ পেজকে কাউন্ট করে বা গুনতি করে আমাদের দেখাবে। আমরা আবার ইনসার্ট অপশন থেকে ফিল্ডসে যাব এবং সেখান থেকে সাবজেক্ট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি খালি জায়গা রয়ে গেল। এইভাবে আমরা ফিল্ডসের ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারবেন কেন আমরা হাইপারলিংক ব্যবহার করি? হাইপারলিংক ব্যবহার করে একটি পেজের মধ্যে লিংকের দ্বারা আপনি অনেকগুলি ফাইলের অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন, যেটি আপনি অনেকবার ওপেনও করতে পারবেন। এই লিংক ব্যবহার করে একটি ফাইল খোলার জন্য আপনাকে কন্ট্রোল বাটন চেপে রাখতে হবে এবং তারপর মাউসের বা টাচপ্যাডের লেফট বাটনটি কয়েক সেকেন্ডের জন্য প্রেস করে রাখুন। এটি বুঝতে কোনো সমস্যা হলে এই ভিডিওটি দেখুন। রাইটারের পাতাতে হাইপারলিংকের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম রাইটারের পাতাতে যাব এবং সেখান থেকে ইনসার্ট অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর হাইপারলিংক অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে এবং পাথ নামের পাশে ফোল্ডারের অপশনটিতে একবার ক্লিক করব। এবং আমরা সে ফাইলটি খুঁজব যে ফাইলটির সাথে আমরা কারেন্ট ফাইলটিকে লিংক করতে চাই। সে ফাইলটিতে ক্লিক করলেই সে ফাইলটির অ্যাড্রেস সেখানে চলে আসবে এবং নিচে অ্যাপ্লাই অপশনটিতে একবার ক্লিক করে দিন এবং তারপর ক্লোজ অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের পাতাতে সে ফাইলটির লিংক চলে এসেছে। যে ফাইলটি আমরা হাইপারলিংকের সাহায্যে সিলেক্ট করেছিলাম সেখানে ক্লিক করলেই সে ফাইলটি খুলে যাবে। তার মানে আমাদের কারেন্ট পাতাতে আমরা অন্য একটা পাতা বা অন্য একটি ফাইল লিংক করলাম। এইভাবে আমরা রাইটারের পাতাতে হাইপারলিংকের ব্যবহার শিখলাম। হেডার কি এবং কিভাবে এটির ব্যবহার করা হয়? হেডার ব্যবহার করা হয় পেজের একেবারে উপরের দিকে। হেডার অপশনটিতে আমরা যাই টাইপ করি সেটি আমাদের পেজের উপরের দিকে দেখতে পাব। হেডার ব্যবহার করা হয় পেজের ছোট টাইটেল দেওয়ার জন্য। যদি আমরা একটি উদাহরণ সাহায্যে বুঝাতে চাই
হেডার হলো আমাদের বই বা পাঠের নামের মতোই। এটি বুঝতে কোনো সমস্যা হলে এই ভিডিওটি দেখুন। রাইটারের পাতাতে হেডারের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ইনসার্ট অপশনে নিয়ে যাব এবং সেখান থেকে হেডার অপশনে যাব, আর তারপর ডিফল্ট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন পাতার ওপর দিকে একটি লম্বা রেকটেঙ্গেল বক্সের মতন চলে এসেছে। এই বক্সের মধ্যে আপনারা এখন লিখব কম্পিউটার শিক্ষা। এবং তার পাশে লিখব আমরা যে গল্পটি লিখছি তার একটি নাম। এইভাবে আমরা রাইটারের পাতাতে হেডারের ব্যবহার শিখলাম। ফুটার কি এবং এটি কিভাবে ব্যবহার করা হয়? ফুটার পেজের নিচের দিকে ব্যবহার করা হয়। আপনি ফুটার ব্যবহার করে রাইটারের পেজ নাম্বার এবং সামারিজ ইনসার্ট করতে পারবেন। আসুন আমরা ভিডিওটি দেখি এবং শিখি কিভাবে ফুটার ব্যবহার করতে হয়। রাইটারের পাতাতে ফুটার্সের ব্যবহার শেখার এবং জানার জন্য আমরা সর্বপ্রথম নিজের কার্সার বা পয়েন্টারকে ইনসার্ট অপশনে নিয়ে যাব এবং সেখান থেকে ফুটার অপশনটিতে যাব। আপনারা দেখতে পাবেন একটি আরো বক্স চলে এসেছে যেখান থেকে আমরা ডিফল্ট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পাতার নিচের দিকে একটি পাতলা বক্সের মতন চলে এসেছে, বা আমরা ইনসার্ট থেকে আবার ফিল্ডসে গিয়ে ডেটও দিতে পারি। সেখানে আমরা পেজের নাম্বার ইনসার্ট করতে পারি। আমরা হেডার দিয়ে গল্পের নাম দেওয়া শিখলাম এবং ফুটার দিয়ে পেজ নাম্বার ও সময় দেওয়া শিখলাম। আপনি কি বলতে পারবেন কিভাবে আমরা রাইটারের মধ্যে ছবি ব্যবহার করি এবং কেন ব্যবহার করি? যদি আপনি আপনার রাইটার শিটে একটি পিকচার ইনসার্ট করতে চান এবং এটির সম্পর্কে লিখতে চান, তবে আপনি পিকচার অপশনটি ব্যবহার করতে পারবেন। কিভাবে আপনি একটি পিকচার ইনসার্ট করতে পারবেন তা ভিডিওতে আপনাকে দেখানো হচ্ছে, তবে শিখুন কিভাবে পিকচার ইনসার্ট করা হয়। রাইটারের পাতাতে একটি সাধারণ পাতার মধ্যে ছবি ইনসার্ট করার জন্য আপনারা সর্বপ্রথম নিজের পয়েন্টার বা কার্সারকে ইনসার্ট অপশনে নিয়ে যান এবং সেখান থেকে পিকচার অপশনে যান, আর ফ্রম ফাইল অপশনটিতে একবার ক্লিক করে দিন। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে ফাইলের অপশন খুলে গেছে এবং আপনাদের যে ফাইলটিতে ছবি আছে সেখান থেকে একটি ছবিকে ক্লিক করুন। এবং তারপর ওপেন অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন যে ছবিটি আপনারা পছন্দ করেছিলেন সেটি আপনাদের রাইটারের পাতাতে চলে এসেছে। এইভাবে আপনারা রাইটারের পাতাতে ছবি ইনসার্ট করা শিখলেন। তবে এখন ড্রয়িং টুলবার সম্পর্কে শিখুন। ড্রয়িং টুলবার ব্যবহার করে আপনি যেসব অপশনগুলি আঁকতে পারবেন সেগুলি হলো সার্কেল, রেকটেঙ্গেল,
স্টার ইত্যাদি। এখন ভিডিওটি দেখুন এবং ড্রয়িং টুলবার ব্যবহার করে আঁকা শিখুন। রাইটারের পাতাতে ড্রয়িং করার জন্য আমরা সর্বপ্রথম ড্রয়িং বার থেকে একটি শেপকে সিলেক্ট করব এবং ওপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে একটি সার্কেল আঁকব। এবং তারপর ভিউ মেনুতে গিয়ে টুল বারস থেকে ড্রয়িং অবজেক্ট অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর লাইন স্টাইল অপশনটিতে একবার ক্লিক করব এবং সেখান থেকে একটি লাইনের স্টাইল সিলেক্ট করব। আপনারা যে স্টাইলটি সিলেক্ট করেছেন আপনাদের সার্কেলটি তেমনই হয়ে গেছে এবং তারপর সেই লাইনের সাইজকে আপনারা বাড়াতে বা কমাতে পারবেন এবং তারপর লাইন কালারে গিয়ে নিজের ইচ্ছা অনুসার একটি কালারকে পছন্দ করুন। আপনারা দেখতে পাবেন সেই লাইনটি সেই কালারেরই হয়েছে যেটি আপনি পছন্দ করেছিলেন। এবং তারপর এরিয়া স্টাইলে গিয়ে কালার অপশনটিতে ক্লিক করুন এবং সেখান থেকে একটি কালার পছন্দ করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন সার্কেলের ভেতরের কালারটি সেই রঙেরই হয়ে গেছে যেটি আমরা পছন্দ করেছিলাম। এবং তারপর বাইরে ক্লিক করুন। এইভাবে আমরা রাইটারের পাতাতে ড্রয়িং করা শিখলাম। যেহেতু এখানে আজ আমরা আজকের ক্লাস শেষ করব, তাই আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় আপনারা ফাইল সেভ বা সংরক্ষণ করুন এবং সঠিকভাবে আপনার কম্পিউটারটি শাট ডাউন করুন। আজকের ক্লাসে আপনারা সবাই শিখেছেন ম্যানুয়াল ব্রেক কি, কিভাবে এবং কেন ফিল্ডস ব্যবহার করা হয়, স্পেশাল ক্যারেক্টার কি, হাইপারলিঙ্ক ব্যবহার করে কি হয়, হেডার এবং ফুটার কি, এবং সবার শেষে ইনসার্টিং পিকচার সম্পর্কে এবং ড্রয়িং টুলবার ব্যবহার সম্পর্কে আমরা শিখেছি। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ।